নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সি টেট ফেব্রুয়ারি 2013 পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ টু। মানে বিষয়টা হচ্ছে, যারা সেন্ট্রাল টেট ফেব্রুয়ারি 2013 পরীক্ষা দিয়েছিলেন তাদের পেপার ওয়ান মানে প্রাইমারি স্টেজে ল্যাঙ্গুয়েজ টু, যারা ভাষা হিসেবে বাংলাকে সিলেক্ট করেছিলেন। এত মানে ঝটপট জিনিস আপনাদের বোঝার দরকার নেই, আপনারা একটা জিনিসই বোঝেন যে কি আপনাদের আগামীতে যখন বাংলা পরীক্ষা দিতে যান কি স্ট্র্যাটেজি মেনটেন করে আপনাদের এমসিকিউ কোশ্চেনগুলো থাকবে, সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট বা যে কোনো টেট দেন। কারণ নোটিফিকেশান জারি হয়েছে কি না, সেন্ট্রাল টেটে যে প্যাটার্নে যেভাবে কোশ্চেন করা হয়েছে আগামী দিনে আপনাদের পরীক্ষার ক্ষেত্রেও ঠিক সেরকম কোশ্চেন করা হবে। তো সে কারণে আমরা বিগত বছরের প্রশ্ন অ্যান্সার করাচ্ছি, তার একটাই উদ্দেশ্য আপনারা এমসিকিউ স্ট্র্যাটেজি জানতে পারবেন এবং কিভাবে এই কোশ্চেনগুলোর মার্কস আপনারা প্রপার পেতে পারেন, সেই প্রসেসটা, সেই ট্রিকটা আমরা এখানে আপনাদের আজকে জানিয়ে দেবো। যে ট্রিকটা আপনারা শুনলে আপনারা কিন্তু টাইম কিল না করে, টাইম সেভ করে আপনারা কিন্তু আপনাদের যে মার্কস আপনাদের প্রয়োজন বা আপনাদের দরকার সেই মার্কসটা আপনারা এখানে পেয়ে যাবেন। তা সেই জন্যই আপনাদেরকে অনুরোধ করছি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তা প্রথমে দেওয়া আছে কি, সর্বাপেক্ষ উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন, প্রশ্ন সংখ্যা 121 থেকে 135। তাহলে এখানে প্রথমে থাকবে কি বাংলায়, বাংলা কন্টেন্টে 15 নম্বর পেডাগোগি আর 15 নম্বর কম্প্রিহেনশন। 15 নম্বর কম্প্রিহেনশনে থাকবে একটা গদ্য একটা পদ্য, 7-8 করে ওদের হিসাবটা থাকবে, আর 15 নম্বর থাকবে আমাদের পেডাগোগি থেকে। তাহলে পেডাগোগি থেকে যে কোশ্চেনগুলো থাকবে চলুন সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন আছে, শিক্ষার্থীদের তাদের অর্জিত জ্ঞানের নির্মাতা হিসেবে দেখা হয়, এটি সম্ভব হয় তাদের ভাষা শিক্ষার ক্লাসে, যার মাধ্যমে সেটি সম্ভব হলো অপশন 1, শিক্ষক শিক্ষিকা ব্যক্তিগত কাজকর্ম পরিকল্পনা প্রজেক্ট ওয়ার্ক এর ক্ষেত্রে পাশে থেকে সাহায্য করেন এবং আরো ভালো করার জন্য মাঝে মাঝে মতামত প্রদান করেন। নেক্সট হচ্ছে, লক্ষ্য ভাষার অত্যাধিক পঠনে শিক্ষার্থীকে উৎসাহিত করে। নেক্সট, শিক্ষার্থীদের ভাষাগত যোগ্যতার জন্য প্রয়োজনীয় শিক্ষণ উপাদান বা লার্নিং মেটেরিয়াল সহজলভ্য করে। নেক্সট, ব্যক্তিগত এবং যুগ্ম কার্যাবলীকে অ্যাক্টিভিটিস বা সহজতর করা, যা শিক্ষা প্রণীদেরকে সহযোগিতার এবং পারস্পরিক আদান প্রদানের সুযোগ করে দেয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু 4 নম্বরটা সঠিক উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আপনাদের স্ক্রিনে, শিক্ষক শিক্ষিকা এমন একটি পরিবেশ তৈরি করতে পারেন যেখানে শিক্ষার্থীরা তাদের লক্ষ্য ভাষা বলতে সহজ বোধ করে এবং তাদের অভ্যস্ত হওয়ানোর জন্য। অপশানে 1 নম্বরে আছে চাক্ষুষ শিক্ষার মাধ্যমে, সেকেন্ড অপশানে তারা যে ভাষায় কথা বলতে সহজ বোধ করে তাতেই বলতে দেওয়া, 3 নম্বর অপশান আছে প্রতিদিনের শ্রেণীকক্ষের কথাবার্তার সময় এবং লেখার কাজে এই বাক্যগুলি ব্যবহার করতে উৎসাহিত করা, এবং 4 নম্বর অপশানে আছে কি না, নিয়মিতভাবে বলা ও লেখার মূল্যায়নের মাধ্যমে। তা এখানে এর সঠিক উত্তর হচ্ছে প্রতিদিন শ্রেণীকক্ষে কথাবার্তার সময় এবং লেখার কাজে এই বাক্যগুলি ব্যবহার করতে উৎসাহিত করার মাধ্যমে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, যখন আমরা একটি ভাষা স্বাভাবিকভাবেই শিখি সেটা আমরা শিখতে পারি, কারণ অপশান 1 নম্বর সক্রিয় যোগাযোগের উপর জোর দিয়ে। নেক্সট, আমরা কিভাবে বলবো তার চাইতে আমরা কি বলতে চাই তার উপর জোর দিয়ে। নেক্সট, অভিভাবকদের কথাবার্তা শুনে। আর চতুর্থ অপশান হচ্ছে নিজে নিজে পড়ে এবং শিখে নেওয়া শব্দ ব্যবহার করে। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে অপশান 2 নম্বরটা সঠিক উত্তর হবে, কারণ আমরা কিভাবে বলবো তার চাইতে আমরা কি বলতে চাই তার উপর জোর দিয়ে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ছাত্রদের একটি তথ্য অডিও ইনপুট শুনিয়ে তা থেকে বিশেষ বিশেষ বক্তব্যগুলি লিখে নিতে বলা হলো, এই কার্যাবলীকে বা অ্যাক্টিভিটিকে বলা যেতে পারে 1 নম্বর অনুবাদমূলক বা ইন্টারপ্রিটেশন, নেক্সট হচ্ছে তথ্য অন্তরণ বা বদল বা ইনফরমেশন ট্রান্সফার, থার্ড হচ্ছে অনুমান বা প্রেডিকশন, আর অপশান 4 নম্বর হচ্ছে ফিরে দেখা বা রিকল। তা এর সঠিক উত্তর হবে বন্ধুরা তথ্য অন্তরণ বা বদল বা ইনফরমেশন ট্রান্সফার। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলি ক্লাসের শিক্ষার্থীদের কোন ধরনের দক্ষতা অনুশীলনের জন্য যথোপযুক্ত। 1 নম্বর আছে, দেখে নিই আমরা অপশানগুলো কী কী বা বিষয়টা কী, গত সপ্তাহান্তে তুমি তোমার হাত খরচের পয়সা দিয়ে কী কিনেছো। নেক্সট, তুমি যে শহরে বাস করো সেটি কিসের জন্য প্রসিদ্ধ। তুমি কী ধরনের গৃহকার্য করে পারিবারিক সকলকে সাহায্য করো বা পরিবারের সবাইকে সাহায্য করো। নেক্সট, তোমার শখ সম্পর্কে তুমি কিছু বলো। এবার অপশানে চলে যাই। প্রথম অপশান আছে শব্দ তালিকা বা ভোকাবুলারি, নেক্সট হচ্ছে কথন বা স্পিকিং, থার্ড আছে লিখন বা রাইটিং, আর 4 নম্বর আছে শ্রবণ বা লিসনিং। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু কথন, যাকে বলে স্পিকিং। চলে আসছি পরবর্তী প্রশ্ন।
যখন শিক্ষার্থীদের ব্যাকরণ ও ভাষাশৈলীর সাথে পরিচয় ঘটানো হয় তখন তারা উপলব্ধি করে, এক নম্বর, ব্যাকরণ শিক্ষাকে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া উচিত, নেক্সট, প্রাথমিক বার্তালাপের দক্ষতায় ব্যাকরণ সর্বাপেক্ষা প্রয়োজনীয়, নেক্সট, লিখন শৈলীর ব্যাকরণ দ্বারা প্রভাবিত না, চার নম্বর, বার্তালাপের উদ্দেশ্য এবং তাদের বার্তালাপের দক্ষতা বা কমিউনিকেশন স্কিল শৈল্পিক গুণের আধিক্য ঘটানো বা আর্টিস্টিক ডেভেলপমেন্ট, তা এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা অপশান চার, এটা কিন্তু সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন। অধিকাংশ শিক্ষার্থীর নিকট লিখন রাইটিং একটি জটিল কমপ্লেক্স এবং সাহসিক কার্য, চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, তাই শিক্ষক শিক্ষিকার প্রথমে জোর দেওয়া উচিত, এক নম্বর, ব্যাকরণ ভিত্তিক ধারণার উপর যাতে শিক্ষার্থীরা সহজে স্বচ্ছ ও সহজবদ্ধ ভাষায় তা লিখতে পারে, নেক্সট হচ্ছে ব্যাকরণ ভিত্তিক গঠনের সাহায্যের জন্য অনুশীলনে উপর, নেক্সট হচ্ছে শুদ্ধ ব্যাকরণের ব্যবহারে জোর না দিয়ে লক্ষ্য ভাষার ব্যবহারে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলার উপর, আর নেক্সট হচ্ছে কি, সহজ সরল কার্য এবং ছোট ছোট ব্যাকরণের অভ্যাস করানোর উপর। তাহলে এর সঠিক উত্তর কোনটা বন্ধুরা? এর সঠিক উত্তর হলো ব্যাকরণ ভিত্তিক ধারণার উপর যাতে শিক্ষার্থীরা সহজে স্বচ্ছ ও সহজবদ্ধ ভাষায় তা লিখতে পারে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। ব্যাকরণগত নির্দেশ অত্যন্ত স্বাভাবিকভাবেই সম্পূর্ণতা বা ন্যাচারালি ইন্টিগ্রেটেড লাভ করে যখন, এক নম্বর অপশান, শিক্ষক শিক্ষিকা ঘন ঘন সংক্ষিপ্ত সময়ের জন্য ব্যাকরণ শিক্ষার ক্লাসে আয়োজন করেন, নেক্সট, শিক্ষার্থী নিজেই তার লিখিত বিষয় বা বক্তব্যের পুনর বিচার বা ভুল সংশোধন করে, নেক্সট, শিক্ষক শিক্ষিকা কয়েকটি বিশেষ দক্ষতা সম্পর্কে শিক্ষা দেন, আর অপশান ফোর নম্বর হচ্ছে, চার নম্বর হচ্ছে নিয়ম মাফিক লেখা বা বলার পূর্বে ব্যাকরণ অনুশীলনের জন্য অধিকতর সময় দেওয়া হয়। তাহলে এর সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে ন্যাচারালি ইন্টিগ্রেটেড, এর সঠিক উত্তর হবে শিক্ষার্থী নিজেই তার লিখিত বিষয় বা বক্তব্য পুনর্বিচার ও ভুল সংশোধন করে কিন্তু এটা সম্ভবপর হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পড়ানোর রীতি পড়ানোর পদ্ধতিকে আরও প্রসারিত করে যা ভাষা সম্পর্কিত সাধারণ সমস্যাগুলি নিয়ন্ত্রণের সহায়ক। তাহলে পড়ানোর বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি হল, এক, উদ্দেশ্যবদ্ধ বা ফোকাসড, নেক্সট হচ্ছে উচ্চকিত বা লাউড, থার্ড হচ্ছে প্রশান্ত বা কোয়েট, আর অপশান ফোর হচ্ছে মুদ্রণ সঞ্চালিত বা প্রিন্ট ওরিয়েন্টেড। তাহলে এইটার সঠিক উত্তর হবে কিন্তু প্রিন্ট ওরিয়েন্টেড। তা এটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্ট হয়েছে তাদের কাছে ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ শীর্ষক একটি বিষয় পড়ানো শুরু হলো, শিক্ষক শিক্ষিকা শিক্ষকদের অভিজ্ঞতা সম্পর্কে কিছু প্রশ্ন এর সাথে লিখলেন, এরপর শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে দিলেন এবং তাদের একটি লঙ্কা গাছের চিত্র আঁকতে এবং এর বিভিন্ন অংশের নাম লিখতে বললেন, তারপর প্রতিটি দলের একজন করে প্রতিনিধি তাদের প্রদত্ত কার্যটি পেশ করল এবং চিত্রটিকে ব্যাখ্যা করল। তাহলে শিক্ষার্থীরা অপশান এক নম্বর আছে, গাছটির চিত্র এঁকে এবং বিভিন্ন অংশের নাম লিখে গাছটির সম্পর্কে জানতে পারলো, নেক্সট আছে, কোনো বিশেষ অবলিক বস্তুর বিবরণ দেওয়ার সময় একটি বিশেষ ভাষারীতি ব্যবহার করলো, তৃতীয় অপশান আছে কেবলমাত্র এক নম্বরটি সঠিক, আর চতুর্থ অপশান আছে এক এবং দুই নম্বর দুটো উত্তরই প্রযোজ্য। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে এক এবং দুই নম্বর দুটি উত্তরই প্রযোজ্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তথ্যাশ্রিত রচনা বা ফ্যাকচুয়াল টেক্সট বোঝা এবং কবিতা বোঝা আলাদা, কবিতা বুঝতে চাই, অপশান এক নম্বরে আছে রচনা নীতি ও কবির বক্তব্যের অনুধাবন, নেক্সট হচ্ছে অনেক বেশি বৌদ্ধিক বা ইন্টেলেকচুয়াল বিশ্লেষণ, নেক্সট হচ্ছে ব্যক্তিতে ব্যক্তিতে আবেগাত্মক প্রতিক্রিয়া বা ইমোশনাল রেসপন্স পার্থক্য, আর চতুর্থ অপশান আছে কি না, সুষম আবেগান্বিত প্রতিক্রিয়া এবং যথেষ্ট বৌদ্ধিক বিশ্লেষণের মাধ্যমে কবিতার মর্মলব্ধি। তাহলে এর সঠিক উত্তর কোনটা হলো? এর সঠিক উত্তর কিন্তু অপশান চার নম্বরটা হবে সঠিক। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি প্রবন্ধ মূল্যায়নের ক্ষেত্রে কোনরূপ পুনরাবৃত্তি না করে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক সংক্ষিপ্ত সারমর্ম প্রস্তুত করতে হলে তা পাওয়া যাবে প্রবন্ধের এক নম্বর ভূমিকায়, দুই নম্বর উপসংহারে, তিন নম্বর দ্বিতীয় অনুচ্ছেদে এবং চার নম্বর হচ্ছে মধ্যবর্তী অনুচ্ছেদে। তাহলে এর সঠিক উত্তর কিন্তু হবে উপসংহারে, কনক্লিউশন যেটাকে বলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শ্রেণীকক্ষে লক্ষ্য ভাষা টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহারের সময় উচ্চারণের ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা টেকনোলজি শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারে, নিচের কোন প্রকৃষ্ট উদাহরণ না, তা যেটি প্রকৃষ্ট উদাহরণ না সেটা আমাদের এখানে বলতে হবে, নেগেটিভ প্রশ্ন, এক নম্বর আইপড সংরক্ষণ ও শ্রবণ, নেক্সট হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সময় বর্ণনা দেওয়া, নেক্সট হচ্ছে হোয়াইট বোর্ড ব্যবহার করা, আর চতুর্থ হচ্ছে অভিনয় করা। তা এখানে কিন্তু সঠিক উত্তর হবে বন্ধুরা হোয়াইট বোর্ড ব্যবহার করা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। এবার আমরা চলে আসছি বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে,
অধিকাংশ শিক্ষার্থী কেবলমাত্র মাতৃভাষায় কথা বলতে পারে। এইরূপ একটি ক্লাসে বিদেশি ভাষা শেখানোর সময় সমস্ত বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের সচেতন হওয়া প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা অপশন এক নম্বর নতুন ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য মাতৃভাষা লেখা গান গাইবে না, নেক্সট হচ্ছে লক্ষ্য ভাষা শিখতে সমর্থ নাও হতে পারে, চতুর্থ হচ্ছে পাঠ্যক্রমের বিষয় শেখার সাথে সাথে তার সেই নতুন ভাষার বার্তালাপ করবে, আর চতুর্থ হচ্ছে পৃথক ক্লাসের প্রয়োজন অনুভব করবে। তা বুঝতেই পারছেন এর সঠিক উত্তর হবে কিন্তু অপশন তিন নম্বর, যে পাঠ্যক্রমে বিষয় শেখার সাথে সাথে তারা সেই নতুন ভাষায় বাক্যালাপ করবে বা বার্তালাপ করবে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শব্দভাণ্ডার সীমিত হওয়ার দরুন লেখার সময় একটি শিক্ষার্থী তার বিচারধারা স্পষ্টভাবে প্রকাশ করতে অসুবিধা বোধ করে, এর সম্ভাব্য সমাধান হতে পারে এক নম্বর তালিকাভুক্ত শব্দের শ্রুতিলিখন ও অনুশীলনের জন্য বিশেষ ক্লাসের আয়োজন করা, নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের গল্পের বই পড়ায় আরও উৎসাহিত করা এবং পড়ার সময় তাদের যে সকল নতুন শব্দের সাথে পরিচিত হবে সেই সম্পর্কে কথা চলে তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করা, নেক্সট প্রশ্ন শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী লেখার বিষয়কে পাল্টে দেওয়া, আর চতুর্থ নম্বর হচ্ছে মুখস্থ করে প্রয়োগ করার জন্য কিছু অর্থযুক্ত শব্দ তালিকা দেওয়া। তা বুঝতেই পারছেন এর সঠিক উত্তর হবে কিন্তু অপশন দুই নম্বর, যে শিক্ষার্থীর গল্পের বই পড়ায় আরও উৎসাহিত করা এবং পড়ার সময় তারা যে সকল নতুন শব্দের সাথে পরিচিত হবে সেই সম্পর্কে কথা চলে তাদের প্রতিক্রিয়াটা লক্ষ্য করা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। এবার চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। তা পরবর্তী প্রশ্ন আছে আপনাদের কম্প্রিহেনশন, তাহলে পেডাগজির যে পার্টটা ছিল সেই পার্টটা শেষ হয়ে গেল, এবার আমরা চলে এসেছি কম্প্রিহেনশন পার্টে। তা কম্প্রিহেনশন পার্টে প্রথমে একটা পার্ট দেওয়া আছে, তা কম্প্রিহেনশন পার্টে আমরা যে এমসিকিউ স্ট্র্যাটেজি ফলো করবো তা সেটা কি হবে, প্রথমে আমরা টেক্সটটা না পড়ে আমরা কোশ্চেনগুলো পড়ে নেবো, তার ফলে কি হবে আমরা যখন কোশ্চেনগুলো সলভ করব প্যারাগ্রাফ পড়ার পর তখন দেখব আমাদের টাইমটা কতটা সেভ হয়। তা আমরা এখানে টাইম কিল না করে টাইম সেভ করে কীভাবে করতে পারি সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। কারণ আমি প্রথমে কি করছি, আমি প্রথমে যে টেক্সটের থেকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো পড়বো, তারপরে টেক্সট পড়বো। কি যে প্রসেসে করবো আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনাদেরও আশা করি এতে উপকার হবে। তা এখানে নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং সর্বাপেক্ষা সঠিক উত্তরটি বেছে প্রদত্ত প্রশ্নগুলির প্রশ্ন সংখ্যা 136 থেকে 144 এর উত্তর দিন। তা চলুন 136 থেকে 144 নম্বর প্রশ্নগুলো কি কি আছে সেগুলো একটু দেখে নিই। তাহলে 136 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা এখানে বলা হয়েছে কি, BF-332 তে যেখানে ট্রেন থামতো সেখানে কি ছিল, আমরা টেক্সট না পড়ে অ্যান্সার করতে পারবো না কিন্তু কি জানতে চাওয়া হয়েছে সেটা আমরা বুঝে গেছি। এবার হচ্ছে মাহাতোদের পেশা কি ছিল, তাহলে মাহাতোদের পেশা আমাদের কিন্তু টেক্সট পড়তে হবে। নেক্সট হচ্ছে কি, ভগতীলাল কি রান্না করতো তা টেক্সট পড়তে হবে। নেক্সট হচ্ছে ডোরাকাটা পোশাকের বিদেশি বন্দীরা একে একে কামরা থেকে নেমে আসতো, এরা কারা, তা তারা কারা আমাদের টেক্সট পড়তে হবে। নেক্সট, প্রত্যেক ব্রেকফাস্টে কয়টা করে ডিম দেওয়া হতো, টেক্সট পড়তে হবে। নেক্সট, কাঁটাতারের ওপারে সেগুলোই দিনে দিনে স্তূপাকৃতি হতো, কোনগুলো, টেক্সট পড়তে হবে। নেক্সট, ডিমগুলো কিসে করে BF-332 তে আনা হতো, আমাদের টেক্সট পড়তে হবে। নেক্সট বলেছে কি, তা শুধু তোমরাই আগে থেকে জানতাম, মানে তা শুধু আমরাই আগে থেকে জানতাম, এটিকে বাক্য, এটিকে বা বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করতে হবে। তা এটাকে কর্মবাচ্যে যদি পরিণত করেন তাহলে কি হবে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। তা এটা কিন্তু টেক্সট না পড়লেও আপনারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন, তার কারণ কি এটার সাথে টেক্সটের সেরকম কিন্তু কোনো সম্পর্ক নেই যে আপনারা টেক্সট পড়তে হবে এর জন্য। তা এটা আমরা দেখে নেবো, দেখে নিয়ে আমরা এখনই অ্যান্সার করে নেবো। তা দেখে নিচ্ছি, তা কেউ আগে থেকে জানতো না, তা শুধু আমাদেরই জানা ছিল না। নেক্সট হচ্ছে, তা শুধু আমাদের এই আগে থেকে জানা ছিল, আর চার নম্বর হচ্ছে, তা আমরা পরে জানতে পারলাম। তাহলে এখানে কিন্তু তিন নম্বরটা কিন্তু সঠিক উত্তর হবে, এটাকে যদি কর্মবাচ্যে রূপান্তর করেন কি হবে উত্তরটা, তা শুধু আমাদেরই আগে থেকে জানা ছিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পাহাড়ি টিলার পায়ের নিচে একটা মাহাতোদের গ্রাম ছিল, রেখাঙ্কিত অংশ কোন কারকের দৃষ্টান্ত, তাহলে এটা কোন কারক যেটা লেখা আছে যে পাহাড়ি টিলার পায়ের নিচের কাছে। তা এটা আপনারা যদি ক্রিয়াকে প্রশ্ন করেন যে কোথায় কোথায় ছিল, তাহলে সঠিক উত্তরটা হবে কি, না পাহাড়ি টিলার পায়ের কাছে। তাহলে এখানে সঠিক উত্তর এখানে কোনটা হবে, এখানে সঠিক উত্তর হবে যে অধিকরণ কারক। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এবার চলুন চট করে আমরা প্যারাগ্রাফটা পড়ে নেবো, আর যে কোশ্চেনগুলো রয়ে গেলো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা একটু করে নেবো, ঠিক আছে। তা আমি প্যারাগ্রাফটা পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। প্যারাগ্রাফটা, ভারতবর্ষ, রমাপদ চৌধুরী, ফৌজি সংকেতের নাম ছিল BF-332। BF-332 সেটা আদপে কোনো স্টেশন ছিল না, না প্ল্যাটফর্ম, না টিকিট ঘর। শুধু একদিন দেখা গেল ঝকঝকে নতুন কাঁটাতার দিয়ে রেল লাইনের ধারটুকু ঘিরে দেওয়া হয়েছে, ব্যাস এইটুকুই। সারাদিনে আপডাউনে একটা ট্রেনও থামতো না, থামতো শুধু একটি বেশিস ট্রেন, হঠাৎ একদিন সকালবেলায় এসে থামতো।
কবে কখন সেটা থামবে তা শুধু আমরাই আগে থেকে জানতে পেতাম। বিহারি কুক ভোগাতিলালকে নিয়ে আমরা পাঁচজন। স্টেশন ছিল না, ট্রেন থামত না, তবু রেলের লোকেদের মুখে মুখে একটা নতুন নাম চালু হয়ে গিয়েছিল, তা থেকে আমরা বলতাম আন্ডা হল্ট। নেক্সট আন্ডা মানে ডিম। আন্ডা হল্টের কাজ ঘেঁষে দুটো বেটে খাটো পাহাড়ি টিলার পায়ের নিচে একটা মাহাতোদের গ্রাম ছিল। গ্রামে ঘরে মুরগির চড়ে বেড়াতো, দূরে অনেক দূরে ভুরকুণ্ডার শনিচারি হাটে সেই মুরগি কিংবা মুরগির ডিম বেচতে যেত মাহাতোরা। তাহলে আমরা কিন্তু কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাচ্ছি, কখনো স্বাদের মোরগ বগলে চেপে মোরগের লড়াই খেলতে যেত, কিন্তু সেজন্য BF-332 এর নাম আন্ডাল হয়ে যায়নি। আসলে মাহাতোদের গায়ে ডিমের উপর আমাদের কোনো লোভ ছিল না, আমাদের ঠিকাদারদের সঙ্গে রেললাইনের ব্যবস্থা ছিল, রেলওয়েজের ব্যবস্থা ছিল। একটা থেলা ট্রলি ছিল, তার লাল শালু উড়িয়ে সেটা রেলের উপর গিয়ে গড়গড়িয়ে এসে মালপত্র নামিয়ে দিয়ে যেত রাশি রাশি ডিম। বিহারি কুক ভক্তিলাল আগের রাত্রে সেগুলো সিদ্ধ করে রাখত, কিন্তু সেজন্য নাম আন্ডারহল্ড হয়নি, হয়েছিল ফুল বয়েল ডিমের খোসা কাঁটাতারের উপরে ক্রমশ স্তূপাকৃত হয়ে জমছিল বলে, ডিমের খোসা দিনে দিনে পাহাড় হচ্ছিল বলে। নেক্সট ফৌজি ভাষায় BF-332 প্রথমেই যে দুটো অফ পেট আমাদের ধারণা ছিল না, কোনো সংকেত নেই, ব্রেকফাস্ট কথাটির সংক্ষিপ্ত রূপ। রামগড়ে তখন POW ক্যাম্প, ইটালিয়ান যুদ্ধবন্দীরা সেখানে বেনেটে আর কাঁটাতারে ঘেরা, তাদেরকেই মাঝে মাঝে একটা ট্রেনে বোঝাই করে এ পথ দিয়ে কোথায় যেন চালনা করে দিত, কেন এবং কোথায় আমরা কেউ জানতাম না, শুধু আমাদের খবর পেতাম ভোরবেলায় একটা ট্রেন এসে থামবে। ঠিকাদারদের চিঠি পড়ে আগের দিন ডিমের ঝুড়িগুলো দেখিয়ে কুক ভক্তিলালকে বললাম 330 ব্রেকফাস্ট। ভক্তিলাল গুনে গুনে 660 আর গোটা 25 ফাও বের করে নিল। তিনি যদি পচা বের হয় তারপর সেগুলো জলে ফুটিয়ে শক্ত ইট হয়ে গেলে তিনটে সার্ভার কুলির সঙ্গে হাত মিলিয়ে খোসা ছাড়াতো, তা কাঁটা তারের ওপারে সেগুলি দিনে দিনে স্তূপাকৃতি হতো। সকালবেলায় ট্রেন এসে থামতো আর সঙ্গে সঙ্গে কামরা থেকে ট্রেনের দুপাশে ঝুপঝাপ নেমে পড়তো মিলিটারি গার্ড, সঙ্গীন উঁচু করা রাইফেল নিয়ে তারা যুদ্ধবন্দীদের পাহারা দিত। ডোরা কাটা পোশাকের বিদেশি বন্দীরা একে একে কামরা থেকে নেমে আসতো বড় সড়ো মগ আর এনামেলের থালা হাতে। এই হচ্ছে পুরো গল্পটা। তা এই গল্পটা থেকে এবার আমরা চলে আসবো কোশ্চেন অ্যান্সার পর্যায়ে। তা কোশ্চেন অ্যান্সারে প্রথমে আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো করব। তা প্রথমে আপনাদের সামনে কোশ্চেন আছে 136 নম্বর প্রশ্ন। তা BF-332-তে যেখানে ট্রেন থামতো সেখানে কি ছিল, এর সঠিক উত্তর আমরা দেখে নিয়েছি, না কাটা তার দিয়ে রেল লাইনের ধারটুকু ঘেরা, না স্টেশন না প্ল্যাটফর্ম, তাই না? তা চলে আসছি পরবর্তী প্রশ্ন, মাহাতোদের পেশা কি ছিল? তা মাহাতোদের পেশা ছিল মুরগি এবং মুরগির ডিম বিক্রি করা, তাই না? এটা কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভক্তিলাল কি রান্না করত, তরকারি, মুরগির ঝোল, মুরগির ডিমের ঝোল, না মুরগির ডিম সিদ্ধ? তা আমরা এখানে দেখে নিয়েছি এটা কিন্তু সঠিক উত্তর হবে, মুরগির ডিম সিদ্ধ। নেক্সট প্রশ্ন, ধোড়াকাটা পোশাকের বিদেশি বন্দীরা একে একে কামরা থেকে নেমে আসত, এরা কারা? এরা হচ্ছে কি, না এরা হচ্ছে ইটালিয়ান যুদ্ধবন্দীরা, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রত্যেককে ব্রেকফাস্টে কয়টা করে ডিম দেওয়া হতো, এর সঠিক উত্তর হচ্ছে দুটো করে, আমরা কিন্তু টেক্সট থেকে এটা কিন্তু পড়ে নিয়েছি, ঠিক আছে? এইবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে 141, তা কাঁটাতারের ওপারে সেগুলোই দিনে দিনে স্তূপাকৃতি হতো, কোনগুলো? না এটা হচ্ছে ডিম সেদ্ধের খোসা বা ডিমের যে খোসাগুলো, তাই তো, বা সেদ্ধ ডিমের খোসা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ডিমগুলো কিসে করে BF-332-তে আনা হতো, এর সঠিক উত্তর হচ্ছে যে মাহাতোরা মাথায় করে, সরি এরা হচ্ছে ঠেলা গাড়ি করে,
এটা হচ্ছে অপশন এক নম্বর, না ঠেলা গাড়ি করে তারা নিয়ে আসতো। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমরা অ্যান্সার করে নিয়েছি, তার পরবর্তী অংশ আমরা অ্যান্সার করে নিয়েছি। তাহলে বন্ধুরা কম্প্রিহেনশন ওয়ানে আমরা দেখুন কি সুন্দরভাবে বা খুব তাড়াতাড়ি আমরা কিন্তু কম্প্রিহেনশনের কোশ্চেনগুলো অ্যান্সার করে ফেলতে পারলাম। কেন, আপনারা টাইমলাইন দেখুন, টাইমলাইন দেখলে বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি আমরা কোশ্চেনগুলো করে নিতে পেরেছি। এই প্রসেসটা বা এই স্ট্র্যাটেজিটা যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে পরীক্ষার হলে আপনাকে কিন্তু কম্প্রিহেনশন পড়ে তার মানে বুঝে অ্যান্সার করার জন্য আপনাকে রাখা হয়নি। আপনি জাস্ট ওইখানে কোশ্চেনের অ্যান্সারগুলো যেটা হবে সেইগুলোকে পারফেক্ট করে আসতে হবে, ঠিক আছে? তা কোন প্রসেসে করলে ঠিক হবে আপনি নিশ্চয়ই ভালো বুঝতে পেরেছেন। তা আপনারা যদি এই প্রসেসে এই কোশ্চেনের অ্যান্সারগুলো করেন, আশা করছি আপনাদের টাইম কিল না হয়, টাইম সেভ হবে। এইবার চলে যাচ্ছি আমাদের যেটা পড়ে আছে, যেটা কি না আরেকটা আমাদের একটা কম্প্রিহেনশন। তা এখানে দেখছি দুটোই গদ্য দিয়ে দিয়েছে, তো অসুবিধার কোনো কারণ নেই। আগেরটাও ঠিক যেভাবে করলাম এটাও ঠিক সেভাবে করবো। তা চলুন আমরা আগে কি করবো, প্যারাগ্রাফটা না পড়ে আমরা এখান থেকে কোশ্চেনগুলো দেখে নেবো। তাহলে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং সর্বাপেক্ষা সঠিক উত্তরটি বেছে প্রদত্ত উত্তরগুলির প্রশ্ন সংখ্যা 145 থেকে 150 উত্তর দিন, ঠিক আছে? তাহলে 145 থেকে 150 পর্যন্ত প্রশ্ন আছে, তা সেই প্রশ্নগুলো আমাকে পড়তে হবে। তা চলুন শর্ট করে আমরা একটু পড়ে নেবো, তারপরে আমরা টেক্সটটা পড়বো। তা দেখে নি, তা প্রথম প্রশ্ন 145, ঝুলন যাত্রা কোন তিথিতে শুরু করা হয় বা কোন তিথিতে শুরু হয়, এটা আমাদের টেক্সট পড়তে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না। নেক্সট, শাস্ত্র অনুযায়ী পূর্ণিমা তিথিতে কি করা উচিত নয়, তা যেটা উচিত নয় সেটা কোনটা, সেটা কিন্তু প্যারাগ্রাফে যেটা বলা আছে সেই অনুযায়ী আমাদের করতে হবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখি, প্রকৃতির আয়োজন প্রাচুর্যের মধ্যে আপনাদের পরিশ্রমের শক্তিটুকু যোগ করিতে পারলেই হইতো। তাহলে আপনাদের বলতে এখানে কাদের বোঝানো হয়েছে, তা এখানে কাদের সেটা আমাদের এখানে তা সেটা আমরা এখানে মার্ক করবো। তা পরবর্তী কি আছে যে বিকেল 5টার সময় চাষিরা বাড়ি আসে কেন, তা তা এটা আমরা কিন্তু টেক্সট না পড়লে অ্যান্সার করতে পারবো না। নেক্সট, নিচে চারটি বাক্যের উদাহরণ দেওয়া হলো, এর মধ্যে কোনটি যৌগিক বাক্যের দৃষ্টান্ত, তা এর জন্য কিন্তু টেক্সট পড়ার দরকার নেই, আপনারা কিন্তু এটা টেক্সট পড়া ছাড়াও করতে পারবেন। চলুন আমরা এটা কোনটা হবে সেটা দেখে নিই। সেবার কৃষ্ণপক্ষে বর্ষণ হয়, সেবার কৃষ্ণপক্ষের মাঝামাঝি আরম্ভ হইয়া পূর্ণতিথিতে অর্থাৎ অমাবস্যায় প্রবল বর্ষণ হইয়া যায়। নেক্সট, এবার বর্ষণ শুক্লাপক্ষে, বাংলার চাষিদের এদিকে দৃষ্টি খুব তীক্ষ্ণ। নেক্সট, বর্ষা এবার কিছু প্রবল হইলে মোটের উপর ভালোই। নেক্সট, এমন বর্ষায় চাষি মাঠে ঝাঁপাইয়া পড়ে পাউশের মাছের মতো। তা এখানে কোনটা সঠিক উত্তর হবে, এখানে কিন্তু অপশান দুই নম্বর সঠিক, যৌগিক বাক্য বলেছে। তাহলে এবার বর্ষণ শুক্লাপক্ষে, বাংলার চাষিদের এদিকে দৃষ্টি খুব তীক্ষ্ণ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী শেষ প্রশ্নে। তা শেষ প্রশ্ন কি আছে, দ্বিতীয় অনুচ্ছেদ থেকে চারটি শব্দ দেওয়া হলো, এর মধ্যে কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ, এক নম্বর বর্ষণ, দুই নম্বর শুক্লাপক্ষ, তিন নম্বর ছিরকুট, আর চার নম্বর হচ্ছে মেঘাচ্ছন্ন। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর ব্যাসবাক্য যদি মেঘাচ্ছন্নের ব্যাসবাক্য করেন তাহলে এটা কিন্তু এখানে তৎপুরুষ সমাসের উদাহরণ হবে। তো এইবার আমরা চলে যাব কি টেক্সটের যে কোশ্চেনগুলো আমরা এখনো পর্যন্ত অ্যান্সার করিনি, তো সেই কোশ্চেনগুলোতে তার জন্য আমাদের টেক্সটটা একটু পড়ে নেবো। তা চলুন আমি টেক্সটটা পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আগামীকাল ঝুলন যাত্রা আরম্ভ, আজ শ্রাবণের শুক্লা দশমী তিথি, কাল একাদশী, একাদশীতে আরম্ভ হইয়া পূর্ণিমার বিশুর দ্বাদশ যাত্রার অন্যতম হিন্দোল যাত্রা শেষ হইবে। সাধারণ গৃহস্থের বাড়িতে ঝুলনের বিশেষ উৎসব নাই, শুধু পূর্ণিমার দিন হলকর্ষণ নিষিদ্ধ। আমরা কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছি। চলুন পরবর্তী পড়ি, আকাশে আবার মেঘ জমিয়াছে, গরমও খুব, বর্ষণ হইবে বলিয়ায় মনে হইতেছে। এবার বর্ষণ শুক্লাপক্ষে, বাংলার চাষিদের এদিকে দৃষ্টি খুব তীক্ষ্ণ, আষাঢ় মাস হইতেই তাহাদের লক্ষ্য করে বর্ষণ এবছর কোন পক্ষে। প্রতি বৎসরই বর্ষণের একটা নির্দিষ্ট সময় পরিলক্ষিত হয়, যেবার কৃষ্ণপক্ষে বর্ষণ হয় সেবার কৃষ্ণপক্ষের মাঝামাঝি আরম্ভ হইয়া পূর্ণতিথিতে অর্থাৎ অমাবস্যায় প্রবল বর্ষণ হইয়া যায়, আর শুক্লাপক্ষের প্রথম কয়েকটি দিন মৃদু বর্ষণের পর আকাশের মেঘ কাটে, 10-15 বা 18 দিন অবর্ষণের পর আবার ঘটা করিয়া বর্ষা নামে। অতি বৃষ্টিতে অবশ্য ব্যতিক্রম পরিলক্ষিত হয়, কারণ ও দুটাই ঋতুচক্রের প্রাকৃতিক গতির অস্বাভাবিক অবস্থা, নিয়মের মধ্যে অনিয়ম ব্যতিক্রম। এবার বর্ষা নামিয়াছে শুক্লাপক্ষে, দশমীতে আকাশ মেঘাচ্ছন্ন, 2-4 ফোঁটা বৃষ্টিও হইতেছে, পূর্ণিমায় বর্ষণ হইবে হয়তো, বর্ষা এবার কিছু প্রবল হইলেও মোটের ওপর ভালোই, শ্রাবণ মাসে জলে প্রায় চিরকুট করিয়াছিল, কর্কট রাশির মাস শ্রাবণ, সূর্য এখন কর্কট রাশিতে, বচনে আছে কর্কট রাশি ছড়কুট ছড়কট, সিংহ অর্থাৎ ভাদ্রে, সুখা কন্যা অর্থাৎ আশ্বিনী, কানে কান, বিনা ব্যয়ে তুলা অর্থাৎ কার্তিকে বর্ষে, কোথায় রাখিবুই ধান। নেক্সট,
ধানের গতিতে অর্থাৎ লক্ষণ এবার ভালো, জলের গুণও ভালো। এক এক বছর জল উচ্ছ্বাস হইলেই দেখা যায় ধানের চারা বেশ সতেজ জরাইলো হইয়া উঠতে ওঠে না, খুব উর্বর জমিতেও না। কিন্তু এবার কিন্তু ধানের চারায় বেশ জোর ধরিয়াছে। কয়েকদিনের মধ্যে এমন বর্ষা চাষিদের সুখের বর্ষা। মাঠ ভরা জল, ক্ষেত ভরা লকলকে চারা, আর দলে দলে মাটি আর চাই কি। প্রকৃতির আয়োজনের প্রাচুর্যের মধ্যে আপনাদের পরিশ্রম শক্তিটুকু যোগ করিতে পারিলেই হইল। এমন বর্ষায় চাষি মাঠে ঝাঁপাইয়া পড়ে পাউশের মাছের মতো। অন্ধকার থাকিতে মাঠে যাইবে, জল খাবার বেলা অর্থাৎ 10টা বাজিলে একবার হাল ছাড়িয়া জমির আলের উপর বসিয়া পিতৃপুরুষ পাশরি ধোয়া বাটিতে মুড়ি গুড় খাইবে। তারপর এক ছিলিম করা তামাক খাইয়া আবার ধরিবে হালের মুঠা। একটা হইতে দুটার মধ্যে হাল ছাড়িয়া আবার ঘন্টা তিনেক অর্থাৎ 5টা পর্যন্ত কোদাল চালাইবে। 5টার পর বাড়িতে আসিয়া স্নানাহার করিয়া আবার মাঠে যাইবে বীজ চারা তুলিতে। জলে কাদায় হাঁটু গাড়িয়া বসিয়া দু হাতে চারা তুলিবে। প্রকাণ্ড চারায় বোঝা মাথায় লইয়া বাড়ি ফিরিবে রাত্রি 10টায়। এমন বর্ষায় ভোর হইতে রাত্রি 10টা পর্যন্ত গ্রামের মাঠ হাসি তামাশা আনন্দে মুখর হইয়া ওঠে। প্রতিটি চাষি তাহার কণ্ঠস্বর যেমনই হোক গলা ছাড়িয়া প্রাণ খুলে গান গায়। সন্ধ্যার পর এই গান শোনা যায় বেশি এবং শোনা যায় হরেক রকমের গান। তো বন্ধুরা, আমরা কিন্তু প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি। এবার চলুন যে কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করে উঠতে পারিনি সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে। তা প্রথম প্রশ্ন হচ্ছে, ঝুলন যাত্রা কোন তিথিতে শুরু হয়? এর সঠিক উত্তর হচ্ছে একাদশীতে। নেক্সট প্রশ্ন, শাস্ত্র অনুযায়ী পূর্ণিমা তিথিতে কি করা উচিত নয়? আমরা একটু আগে পড়ে আসলাম কি না কৃষিকর্ম, তাই না? চলে আসছি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। প্রাকৃতিক আয়োজনের প্রাচুর্যের মধ্যে আপনাদের পরিশ্রম শক্তিটুকু যোগ করিতে পারিলেই হইল। আপনাদের বলতে এখানে কাদের বলা হয়েছে? তা এখানে এর সঠিক উত্তর হবে হচ্ছে চাষিদের। নেক্সট প্রশ্ন, বিকেল 5টার সময় চাষিরা বাড়ি আসে কেন? তা এর সঠিক উত্তর হবে স্নান করা ও খাবার খাওয়ার জন্য। নেক্সট প্রশ্ন, আমরা কিন্তু এর অ্যান্সার করে ফেলেছি এবং তার পরবর্তীটাও অ্যান্সার কিন্তু করে ফেলেছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমরা কিভাবে টাইম সেভ করে কিন্তু আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো করে উঠতে পারলাম। তা আপনারাও এই স্ট্র্যাটেজি ফলো করবেন। তা এই স্ট্র্যাটেজি ফলো করলে কী হবে, আপনাদের একদিক থেকে যেমন টাইম সেভ হবে এবং অন্যদিক থেকে সেই সময়টা আপনারা কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো আপনাদের একটু উইক আছে বা যেটার মনে করেন যে আপনি একটু উইক আছেন সেই সমস্ত জায়গায় কাজে লাগাতে পারেন, বিশেষ করে অঙ্ক। তো এইবার চলে আসছি অঙ্ক আর ইংরাজি বিশেষ করে। তো এবার চলে আসছি আমরা আপনাদের হোমটাস্কের আলোচনার পর্যায়ে। তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, শিক্ষক শিক্ষিকা ভিডিও এর মাধ্যমে ব্যাকরণগত গঠন ও নিয়মের নির্দেশ দিচ্ছেন, যোগাযোগ দক্ষতাকে আরো সক্রিয় করে তুলতে শিক্ষার্থীর লেখা বা বলার সময় এই নির্দেশ পালন করবে। এই প্রচেষ্টাটি হলো অপশন 1 নম্বর সংকোচনাত্মক বা কন্ট্রাকটিভ, 2 নম্বর অপশন আরোহী বা ইন্ডাকটিভ, 3 নম্বর অপশন অবরোহী বা ডিডাকটিভ, এবং 4 নম্বর অপশন হচ্ছে সংক্ষেপাত্মক বা রিডাকটিভ। আবার আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, শিক্ষক শিক্ষিকা ভিডিও এর মাধ্যমে ব্যাকরণগত গঠন ও নিয়মের নির্দেশ দিচ্ছেন, যোগাযোগ দক্ষতাকে আরো সক্রিয় করে তুলতে শিক্ষার্থীর লেখা বা বলার সময় এই নির্দেশ পালন করবে। এই প্রচেষ্টাটি হলো 1 নম্বর সংকোচনাত্মক বা কন্ট্রাকটিভ, 2 নম্বর হচ্ছে আরোহী বা ইন্ডাকটিভ, অপশন 3 নম্বর হচ্ছে অবরোহী বা ডিডাকটিভ, এবং 4 নম্বর হচ্ছে সংক্ষেপাত্মক বা রিডাকটিভ। আপনাদের এই 4টি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবো এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে। যে সমস্ত নাম বা যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।